नमस्कार दर्शक बंधुरा इमेज बेंगल हेल्थ केयर अनुष्ठाने आपनादेर सकलके स्वागत। आजके आमरा एशे उपस्थित होयेछि रिप्रोडक्टिव मेडिसिन स्पेशलिस्ट डॉक्टर सुजय दासगुप्तर काछे। डॉक्टर बाबूके प्रथमेई आमादेर इमेज बेंगल हेल्थ केयारे अनेक अभिनंदन। नमस्कार, धन्यवाद। आजके जे विषय निये आमरा डॉक्टर बाबूर काछे जानबो सेटी होच्छे पुरुषदेर एकटी समस्या, जे समस्या निये अनेक पुरुषई भुगे थाकेन, किन्तु होयतो तारा लोकलज्जाय बा सामाजिक कारणे अनेक समय मुखे तादेर समस्याटा प्रकाश करते पारेन ना सकलेर काछे। सेई समस्याटार नाम होच्छे शीघ्रपतन। एई शीघ्रपतन कि एबं एई असुख थेके किभाबे निरामय सम्भव, एई समस्त विषय निये आजके आमादेर आलोचना। शीघ्रपतन निये जानते चाइबो, शीघ्रपतन कि? আচ্ছা, প্রথম কথা যেটা বললেন একদম ঠিক। অনেকেই কিন্তু মানে লোকলজ্জার ভয়ে আসতে চান না, অনেকে অনেক দিন ধরে সাফার করছেন, হয়তো ক্লিনিকে এসছেন, তখন যদি আমরা প্রশ্ন করি তখন বলেন যে তার শীঘ্রপতন বা প্রিম্যাচিওর ইজাকুলেশন হচ্ছে। প্রিম্যাচিওর ইজাকুলেশন মানে হচ্ছে একজন পুরুষের সহবাসের সময় যদি দেখা যায় যে পেনিট্রেট করার এক মিনিটের মধ্যেই বা তার কম সময়ের মধ্যে তার ইজাকুলেশন বা বীর্যপাত হচ্ছে, তখন তাকে বলা হয় শীঘ্রপতন। কিন্তু মনে রাখতে হবে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে রিয়ালিস্টিক এক্সপেকটেশান থাকা। কারণ কোনো কোনো পুরুষের ধারণা হচ্ছে তার বোধহয় আধ ঘন্টা পরে বীর্যপাত হওয়া উচিত, কেউ কেউ বলেন যে আমাকে অমুক বলেছেন 15 মিনিট ধরে করছেন, 20 মিনিট ধরে করছেন। দেখুন, আমরা কিন্তু মনে রাখতে হবে অমুক কতক্ষণ করছেন সেটা কিন্তু টার্গেট নয়। আমাদের ভাষায় আমরা বলি যদি 1 মিনিটের কম হয়ে থাকে, অথবা এটা যদি আপনার ডিস্ট্রেসের কারণ হয়ে থাকে, অর্থাৎ মনে হচ্ছে এটার কারণে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক থাকছে না, এই খুব শীঘ্রপতনের কারণে, তখন আমরা তাকে বলি শীঘ্রপতন। অর্থাৎ কতটা আপনি ঠিক চাইছেন সেটা কিন্তু রিয়ালিস্টিক এক্সপেকটেশান হতে হবে, অর্থাৎ বাস্তবসম্মত আপনার আশাটা থাকতে হবে। এমন নয় যে আপনি অবাস্তব কিছু চাইছেন। আপনি যদি বলেন ডাক্তারবাবু আমি 1 ঘন্টা করতে চাই, এরকম কিছু দিন, সেটা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ শীঘ্রপতন মানে হচ্ছে পেনিট্রেশন হওয়ার 1 মিনিটের মধ্যে যদি বীর্যপাত হয়, অথবা এতটা সিভিয়ার হচ্ছে যে পেনিট্রেশন করার আগেই যদি বীর্যপাত হয়ে যায়, তখন আমরা তাকে বলি শীঘ্রপতন বা প্রিম্যাচিওর ইজাকুলেশন। শীঘ্রপতন এটা কত প্রকার? মূলত এটা 2 প্রকার। 1 নম্বর হচ্ছে প্রাইমারি বা লাইফলং, অর্থাৎ সে পুরুষদের যৌন জীবনের প্রথম থেকেই শীঘ্রপতন হচ্ছে, অর্থাৎ তারা কখনোই ঠিক যতক্ষণ তারা ধরে রাখতে চাইছেন ঠিক ততক্ষণ ধরে রাখতে পারেননি, সবসময় তাদের খুব তাড়াতাড়ি ইজাকুলেশন হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি বা অ্যাকোয়ার্ড, অর্থাৎ তাদের প্রথম দিকে যৌন জীবন ঠিকমতো ছিল, তাদের ইজাকুলেশন টাইম অর্থাৎ তারা অনেকক্ষণ ধরে রাখতে পারতেন যতক্ষণ তারা চাইতেন, কিন্তু হঠাৎ করে দেখা গেছে তাদের এই ইজাকুলেশন টাইমটা কমে এসছে, অর্থাৎ হঠাৎ করে তাদের ইজাকুলেশনটা তাড়াতাড়ি হচ্ছে, এটাকে বলা হয় অ্যাকোয়ার্ড বা সেকেন্ডারি প্রিম্যাচিওর ইজাকুলেশন। এবার যেটা জানতে চাইব যে শীঘ্রপতনের আর কি কি লক্ষণ দেখা যায়? শীঘ্রপতনের একটা তো মেইন লক্ষণ যেটা, সেটা হচ্ছে পেশেন্টরা এসে বলেন যে আমার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, আমি বেশিক্ষণ ধরে রাখতে পারছি না, বা পেশেন্টের ওয়াইফ বা পার্টনাররা বলছেন যে আমার হাজব্যান্ড বা পার্টনার বেশিক্ষণ ধরে রাখতে পারছেন না। কিন্তু এই ধরনের সমস্যা নিয়ে এলে আমাদের আগে জানতে হয়, পিন পয়েন্ট করতে হয় সমস্যাটা কি অ্যাকচুয়ালি শীঘ্রপতন নাকি সমস্যাটা লিঙ্গ শিথিলতা বা ইরেকটাইল ডিসফাংশন। কারণ অনেক সময় কিন্তু দুটো সমস্যাই একসাথে থাকে, বিশেষ করে যেসব পুরুষদের লিঙ্গ শিথিলতা বা ইরেকটাইল ডিসফাংশন হয়, অর্থাৎ লিঙ্গ দৃঢ় হতে যাদের সমস্যা হয়, তাদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে তাড়াতাড়ি ইনসার্ট করব, তাড়াতাড়ি যেন ইজাকুলেশন হয়ে যায়, কারণ তাদের বেশিক্ষণ হার্ডনেস ধরে রাখতে অসুবিধে হয়। সেজন্য আমাদের কিন্তু আগে ডায়াগনোসিসটা করতে হয় এক্স্যাক্টলি কোথায় সমস্যা, শক্ত হতে অসুবিধা হচ্ছে না তো, যদি না হয় তাহলে আমরা বলি এটা পিওরলি প্রিম্যাচিওর ইজাকুলেশন। অর্থাৎ মেইন সমস্যাটা কি সেটা কিন্তু পেশেন্টের থেকে ভালো করে হিস্ট্রি নিয়ে তারপর আমাদের জানতে হবে। এটা হয় কেন? ইরেকটাইল ডিসফাংশন সেটা আগে আমাদের এক্সক্লুড করতে হবে, অর্থাৎ প্রথমে আমাদের জানতে হবে এটা ইরেকটাইল ডিসফাংশন নয় তো। তারপর আর কি কি কারণ? একটা কারণ হয় থাইরয়েডের কোনো সমস্যার কারণে, 2 নম্বর হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো ইনফেকশানের কারণে, 3 নম্বর ডায়াবেটিসের কারণে হতে পারে, কিন্তু 4 নম্বর যেটা মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে শীঘ্রপতনের কারণ এক্স্যাক্টলি জানা যায় না, অর্থাৎ সঠিকভাবে জানা যায় না। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সব পরীক্ষা নিরীক্ষা ঠিক আছে, কিন্তু কেন এক্স্যাক্টলি শীঘ্রপতন হচ্ছে জানা যাচ্ছে না। এটার জন্য বলা হয় বিভিন্ন হরমোনাল কিছু কিছু সমস্যা দায়ী হতে পারে, বা যেখানে পেনিসে কিছু নার্ভ আছে, নার্ভ থেকে যে হরমোনগুলো বেরোয় যে নিউরো ট্রান্সমিটার বলা হয়, সেগুলোর কিছু সমস্যার কারণে হতে পারে। অর্থাৎ মেইন রিজন হচ্ছে পেনিস অতিরিক্ত সেন্সিটিভ হয়ে থাকে, যে কারণে তাড়াতাড়ি ইজাকুলেশন হয়ে যায়। আপনারা এই অসুখকে নির্ণয় করেন কিভাবে? আচ্ছা, প্রথম তো বললাম যে নির্ণয়ের ক্ষেত্রে পেশেন্টের সাথে কথা বলা, এক্স্যাক্ট কী সমস্যা, কতক্ষণ তার এক্সপেকটেশান, কত তাড়াতাড়ি তার পড়ে যাচ্ছে, সমস্যাটা প্রথম থেকেই হচ্ছে না হঠাৎ করে শুরু হচ্ছে, তার হার্ডনেস অর্থাৎ লিঙ্গ শিথিলতা আছে কি না, তার অন্য কোনো রোগ যেমন থাইরয়েড বা প্রস্টেটের কোনো সমস্যা আছে কি না বা সে সংক্রান্ত কোনো লক্ষণ আছে কি না সেগুলো। তারপর আমরা যেটা করি, অবশ্যই এটা অনেকের ক্ষেত্রে একটু অস্বস্তিকর হলে আমাদের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাকে শারীরিকভাবে পরীক্ষা করা, অর্থাৎ সেই পুরুষকে শারীরিকভাবে আমরা পরীক্ষা করে দেখি যে তার কোনো অর্থাৎ তার যৌনাঙ্গে কোনো অসুবিধা কিছু আছে কি না, যেটা হয়তো ট্রিটমেন্ট করা যায়, যেটার জন্য হয়তো বেশি কিছু ওষুধ নাও লাগতে পারে। তারপরে আমরা ট্রিটমেন্ট শুরু করি। ট্রিটমেন্টের ক্ষেত্রে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করা যায়। প্রথমে হচ্ছে ওষুধ, মুখে খাওয়ার ওষুধ। কিছু ওষুধ দেওয়া হয় যে ওষুধগুলোর আমরা বলি ধরুন সহবাসের 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে খাওয়ার জন্য। এই ওষুধগুলো লিঙ্গের যে সেন্সিটিভিটি সেটা কমিয়ে দেয়, তার ফলে তাদের ডিউরেশানটা বাড়ে। যে কোনো ওষুধেরই কিছু সাইড এফেক্ট আছে, এই ওষুধের কিছু মাইনর সাইড এফেক্ট, একটু বমি লাগা, একটু ঘুম পাওয়া কখনো কখনো হতে পারে, কখনো কখনো মাথা ব্যথা হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কিন্তু ওষুধগুলো খেলে মনে রাখতে হবে প্রথম দিন ওষুধ খাচ্ছি এটা ভাববো না যে প্রথম দিন খেলেই ভীষণ ভালো কাজ হবে। অন্তত 8 থেকে 10 বার ওষুধ খাওয়ার আগে বোঝা যাবে না যে ওষুধটা কাজ করছে কি করছে না। 2 নম্বর হচ্ছে কিছু স্প্রে বা জেল আছে, আমরা বলি লোকাল অ্যানেস্থেটিক জেল, যেটা পেনিসের বাইরে লাগিয়ে তারপর যদি কন্ডোম ইউজ করে যদি সহবাস করা যায়, অবশ্যই এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা প্রেগনেন্সি চাইছেন না, তাতেও কিন্তু এই প্রিম্যাচিউর ইজাকুলেশনটা কম হয়। বিশেষ করে কিছু থিক কন্ডোম পাওয়া যায় বাজারে, যেগুলোতে অলরেডি লোকাল অ্যানেস্থেটিক জেল থাকে, যেগুলো ইজাকুলেশনের টাইমটা দেরি করে দেয়। আর তাছাড়া কিছু ওষুধ আছে যেগুলো দিনে হয়তো 1 বার কি 2 বার রেগুলার বেসিসে, শুধু সহবাসের আগে নয়, রেগুলার বেসিসে খাওয়া, তার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো অনেকটা ঠিক হতে পারে। এছাড়া মনে রাখতে হবে শুধু ওষুধ বা জেল নয়, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, কিছু এক্সারসাইজ সাহায্য করতে পারে। যেমন একটা এক্সারসাইজ আছে কেজেলস এক্সারসাইজ বলে একটা এক্সারসাইজ। আমাদের শরীরে পিউবোকক্সিজিয়াস বলে একটা মাসেল আছে, যেটা শরীর থেকে মলমূত্র নির্গমন যেমন কন্ট্রোল করে, সেরকমভাবে পেনিস হার্ড হওয়া এবং ইজাকুলেশান হওয়া সেটা কন্ট্রোল করে। সে কেজেলস এক্সারসাইজ খুব ইজি জিনিস, কিন্তু বোঝানোটা মুশকিল। সেজন্য আমরা আমাদের ক্লিনিকে যখন পেশেন্টরা আসেন আমরা আমাদের ক্লিনিকে বুঝিয়ে দিই কীভাবে কেজেলস এক্সারসাইজ করবেন। কেজেলস এক্সারসাইজের মাধ্যমে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ইভেন কোনো ওষুধপত্র ছাড়াই কিন্তু পেশেন্টরা ভালো থাকতে পারেন। আর মনে রাখতে প্রিম্যাচিউর ইজাকুলেশন কিন্তু জাস্ট একদিনেই ঠিক হয়ে যাবে এরকম না, এটা কিন্তু অনেক সময় 2-3 মাস সময় লাগে ঠিক হতে। আর কিছু টিপস আছে যেগুলো আমরা বলি যখন আপনি সহবাস করছেন তখন ইউজ করার জন্য, যেমন হচ্ছে স্কুইজ অ্যান্ড স্টার্ট টেকনিক, স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক। এই টেকনিকগুলো মানে বিশদভাবে বলাটা মুশকিল এই মানে সংক্ষিপ্ত পিরিয়ডে, কিন্তু এগুলো খুব ইজি টেকনিক। পেনিসে কিছুভাবে আমরা বলি কিছু টিপস ইউজ করা যখন সহবাস করছেন, এই টেকনিকগুলোর মাধ্যমে কিন্তু এই প্রিম্যাচিউর ইজাকুলেশনটা ট্রিটমেন্ট করা যায়। এবং এই টেকনিকগুলো ফলো করলে পেশেন্টরা অনেক দিন ভালো থাকেন, অনেক ক্ষেত্রে তাদের আর ওষুধ নিতে হয় না। অনেক সময় পেশেন্টরা মানে ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন, ওষুধ কতদিন নেব, শুধু কি ওষুধ খেয়ে নিতে হবে করতে হবে? আমরা বলি না, সেটা ঠিক নয়। বেশিরভাগ ক্ষেত্রে এই টিপসগুলো যদি ফলো করেন, এগুলো খুব সহজ টিপস, তাহলে কিন্তু আপনার ওষুধ না খেয়েও কিন্তু আপনার এই প্রিম্যাচিউর ইজাকুলেশনটা অনেকটা বেটার হতে পারে। মদ্যপান বা ধূমপানের সঙ্গে কি এই শীঘ্র পতনের কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, অবশ্যই, খুব ভালো প্রশ্ন। আমি ইনফ্যাক্ট একটু পরেই এই জায়গাটায় আসছিলাম যে আর কি করা যেতে পারে। একটা হচ্ছে অতিরিক্ত অ্যালকোহল ইনটেক, স্মোকিং, এবং যদি ওজন বেশি হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু শীঘ্র পতনের কারণ, কাজে সেগুলোকে ঠিক করতে হবে। যদি দেখা যাচ্ছে আপনি স্মোকিং করে যাচ্ছেন, অ্যালকোহল নিয়ে যাচ্ছেন, আর তার সাথে মাসের পর মাস ওষুধ খেয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আমি বলবো আপনি শুধু পয়সা নষ্ট করছেন। আগেই লাইফস্টাইল চেঞ্জেসগুলো করুন, ওজন কম রাখুন, ডায়েট এক্সারসাইজ করুন, আর অ্যালকোহল, স্মোকিং এগুলোকে অ্যাভয়েড করুন। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় যারা ধরুন প্রথম সহবাস করছেন তাদের কিন্তু শীঘ্র পতন খুব বেশি হয়। যত এক্সপিরিয়েন্স বাড়তে থাকে তত প্রত্যেকে কিন্তু শিখে যান যে কী করে বেশিক্ষণ ধরে রাখা যায়। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে খুব নিয়মিত সহবাস। যারা নিয়মিত সহবাস করেন তাদের কিন্তু শীঘ্রপতন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কম থাকে। শীঘ্রপতন কতটা মানসিক? একটা তো হচ্ছে দুভাবে শীঘ্রপতনের সাথে মানসিক সম্পর্ক আছে। একটা হচ্ছে শীঘ্রপতন যাদের হচ্ছে তারা অনেক সময় হীনমন্যতায় ভোগেন, কাউকে বলতে পারছেন না, এমনকি লজ্জায় অনেক সময় ডাক্তারের কাছে আসতে পারছেন না, তার পার্টনার খুশি হচ্ছেন না, সেজন্য অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি তৈরি হতে থাকে। सेजोन्नो तादेर पार्सोनल लाइफ फैमिली लाइफ एमनकी प्रफेशनल लाइफ सबकिछु एफेक्टेड होते पारे। दो नम्बर होच्छे किछु किछु मानसिक समस्यार कारणे अनेक समय शीघ्रपतन होते पारे, यदि स्वामी स्त्रीर मध्ये सम्पर्क ठीक ना हय ताहले शीघ्रपतन होते पारे। और सबथेके बड़ो जे समस्याटा बोललाम जे अनेकेर रियलिस्टिक एक्सपेक्टेशन थाके ना, हयतो देखुन तार हयतो देखा जाच्छे तिनि 5 मिनिट धरे राखते पारछेन सेटा यथेष्ट, किन्तु ताके केउ बोलेछेन जे अमुक बोलेछे आध घंटा धरे राखा जाय, सेटा निये तिनि अजथा एकटा दुश्चिंताय भुगछेन, अजथा तार मध्ये एकटा दुश्चिंता बा एकटा मानसिक चाप तैरि होच्छे। काजेई आमरा बोली ओई प्रथमे जेटा शुरू करेछिलाम एक मिनिटेर बेशी यदि आपनि धरे राखते पारेन ताहले सेटाई किन्तु यथेष्ट। ओ कि बोलछे, पाशेर लोक कि बोलछे, बंधु कि बोलछे सेटा किन्तु इम्पोर्टेंट नय, एबं सबथेके बड़ो कथा जतक्षण धरे राखछेन ताते दुई स्वामी स्त्री दुजोनेई खुशी हन ताहले किन्तु एटा निये चिंता करार मतो किच्छु नेई। সঠিক সময় যদি চিকিৎসা না করা হয় তাহলে কি কি জটিলতা হতে পারে? শীঘ্রপতনের থেকে একটা হচ্ছে যদি এটা যদি ইরেকটাইল ডিসফাংশনের কারণে শীঘ্রপতন হয়, অর্থাৎ লিঙ্গ শিথিলতার কারণে শীঘ্রপতন হয়, তাহলে মনে রাখতে হবে লিঙ্গ শিথিলতার জন্য আপনি জাস্ট দোকান থেকে ভায়াগ্রা কিনে নিলেন ঠিক হয়ে গেল সেটা কিন্তু একদম ঠিক ট্রিটমেন্ট নয়। কারণ লিঙ্গ শিথিলতার কারণে অনেক সময় পরবর্তীকালে অন্য অনেক বড় রোগ যেমন হার্টের রোগ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার এগুলো হতে পারে। কাজেই এইগুলো হচ্ছে কিনা এগুলো ঠিক দেখতে হবে। কাজেই আপনার যদি এই ধরনের কোনো যৌন সমস্যা হয়ে থাকে আপনার কিন্তু পরবর্তীকালে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়বে। আবার সেই ঘুরে ফিরে যে প্রশ্নটা আপনি করলেন সেই লাইফস্টাইল চেঞ্জেস অর্থাৎ ওজন, এক্সারসাইজ, ডায়েট এই ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে খেয়াল নিতে হবে। আর অবশ্যই যেটা আমরা আলোচনা করলাম মতো সমাধান করা না হয় তাহলে পরবর্তীকালে অনেক মানসিক সমস্যা তৈরি হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তারবাবু। যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠান দেখে আশা করি আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা আর ভয় বা লজ্জা না করে একদম সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আমাদের সত্যি সামাজিক এবং পারিবারিক প্রত্যেকটা জীবনের সঙ্গে যৌন জীবনেরও কিন্তু একটা অত্যন্ত ওতপ্রোত যোগাযোগ রয়েছে। সেই যৌন জীবনকে সঠিক না রাখলে সার্বিকভাবে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে আপনারা চিকিৎসকের সঠিক সময়ে পরামর্শ নিন। সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।